আসসালামু আলাইকুম ভাই বোনেরা আসসালাম আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের সামনে আসলাম যখন এই ভিডিওটা আপনারা দেখবেন তখন আমার এই বাবাটার হ্যাপি বার্থডে আমার বাবুটার আজকে জন্মদিন বাইশে ডিসেম্বর ও এই পৌষ মাসে জন্মগ্রহণ করছিল ওর জন্মস্থান হলো পাবনা জেলার ঈশ্বরদি থানার পাখি ইউনিয়নে হ্যাঁ তো ওর আজকে কত বছর হলো নয় বছরে পা দিল তো ওর জন্য আপনারা অনেক 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 দোয়া করবেন মন থেকে যেন আপনাদের এই ছোট্ট তান বাবুটা অনেক বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে তার চলার পর যেন খুব সুন্দর হয় আপুর বয়স কত আচ্ছা সেটা পরে বলবো আপুর বার্থে বলবো তো ও যেন মান করে না ও যেন সবসময় মানুষের উপকারে আসতে পারে ওর দ্বারা যেন মানুষের কখনো কোনো ক্ষতি না হয় ও সারা জীবন মানুষের কল্যাণে আসতে পারে আর ও যেন সৎ মানুষ সৎভাবে বাঁচতে পারে এই দোয়াই করে আপনারাও আমার মতো করে ওরকে এই দোয়াটাই করবেন আজকে তানের নবম জন্মদিন ওর জন্য আপনারা অনেক 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 অফুরন্ত দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন

তো ও আসলে আর আজকের ব্লগটা একটু স্পেশাল ব্লগ আজকের ব্লগটি আমার ছেলেকে নিয়ে পুরো ব্লগটাই আমি আর টান থাকবো আমরা একটা ছোট নাটক করছি নিজেরা নিজেরাই তানের উইস মানে তানের ইচ্ছাগুলো পূরণ করা নাটক তো আপনারা দেখবেন ফুল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন নাকি বাবা হ্যাঁ তো ঠিক আছে আর কথা বেশি বলবো না আর আপনারা তাহলে আমাদের ব্লগটি দেখতে থাকেন পুরা ব্লগটি না দেখে কিন্তু আজকে যাবেন না এটা তানের স্পেশাল ব্লগ তানের বার্থডে ব্লগ আমার ইচ্ছা হ্যাঁ এটা আপনার সবাই এই ব্লগটা পুরো টুক দেখে যাবেন না তো আমার ইচ্ছা কিন্তু ভাঙে যাবে ভাঙে যাবে আপনার না ঠিক আছে কিন্তু এটা আপনাদের জন্য গিফট আপনাদের যদি পুরো টুক ভিডিও দেখবেন আমার মনে হয় এটা আমাদের আমায় গিফট দিছেন ও তান বলতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তাহলে তান মনে করবে যে আপনারা তানকে গিফট দিছেন তো ঠিক আছে দেখতে থাকেন আমাদের বাপ ছেলের আজকের ভিডিওটি স্পেশাল ব্লগ তো বন্ধুরা যেহেতু আজকে তানের বার্থডে আর তানের জন্য স্পেশাল এই ব্লগটা তো তানকে তানের উইশ হলো সে হলো আপনার এই বাইরে একটু ঘুরবে কিছু মানে ওর পছন্দ মতো খাবার কিনবে তা আমি আর ছেলে অনেক বাইরে অনেক ঠান্ডা তারপরও ছেলেকে নিয়ে বের হলাম যে ছেলের আজকে ইচ্ছা পূরণ করা হবে সেটা আপনাদের আগে বলছি ও খুব হাসি খুশিভাবে আছে যে আসলে আমি ওকে কেউভাবে সময় দিতে পারি না যে চাকরি বাকরি করে অফিস করে যে সন্ধ্যা হয়ে যায় ওর মতো করে খেলে তো আমি ওকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কী কিনবা তা পাশে আমরা আমাদের একটা স্বপ্নের আউট আউটলেট আছে ওখানেও গেল যে ও ওর ইচ্ছা মতো বলতে আসলে ও খুব ভালো ছেলে আমার মানে লক্ষ্মী বাবা বাবু যেটা বললে হয় ও কি কি কিনছে সেটা আমি আপনাদেরকে এখন বলবো না ওটা আপনারা দেখতে পারবেন তো ও খুব খুশি আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই সন্তানটার জন্য আপনারা মন থেকে একদম মানে মনের মন অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া করবেন ভালোবাসা দিবেন যেন আমার এই বাপটা যেন অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে আপনাদের সবার যেন মুখ উজ্জ্বল করতে পারে কারণ আপনারা সবাই ওকে অনেক আদর করেন ভালোবাসেন আমাকেও অনেক আদর করেন ভালোবাসেন তো আপনাদেরকেও আমি সেটাই বলি যে আমার এই ছেলেটার জন্য অনেক 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 দোয়া করবেন তো আমরা এখন বাসার দিকে চলে আসছি বলতে বাসায় প্রায় চলে আসছি তো পরের অংশটুকু একটু দেখেন

আচ্ছা আমি আপনার জন্য নুডলস নিয়ে আসতেছি ছেলে নুডলস খাইতে চাইছে তো আমি খুব আনন্দের সাথে নুডলসটা মানে বানাবো মানে আমার খুব ভাল লাগতেছে যে আমি আমার ছেলের জন্য নুডলস বানাইতে পারতেছি আসলে সন্তান যার যেমনই হোক তার কাছে কিন্তু অনেক প্রিয় কারণ বাবা মার কাছে যখন একটা বাবা মা যখন একজন মানুষ বাবা হয় তখন তার কাছে শেষ সবচেয়ে প্রিয় হয় হলো তার সন্তান তা আমার কাছেও আমিও মানুষ আমিও বাবা আমার কাছেও তেমনি আমার সবচেয়ে প্রিয় হলো আমার সন্তানরা তো ও আসলে কি বলবো যে ও খুবই এক্সাইটেড ও এত হ্যাপি হইতেছে যে বলে বোঝানো যাবে না যারা প্রবাসে থাকেন তারা তাদের বাচ্চাদেরকে অনেক মিস করেন আমি জানি যে আমি তাদের উদ্দেশ্যেকে বলি যে প্রতিদিন একবার হলেও এখন বিভিন্নভাবে সন্তানদেরকে বা পরিবারের সাথে কথা বলা যায় আপনারা আপনাদের সন্তান পরিবারকে দেখবেন তারপরও আসলে ছুঁয়ে দেখা এক জিনিস আর ফোনে ইন্টারনেট যুগে যতই সামাজিক মাধ্যমে দেখা যায় ওটা আরেক রকমের ফ্লিক্স তারপরও কিছুটা হলো আগের থেকে মানুষের অনেক ডেভেলপ হয়েছে যে জিনিসগুলা সোশ্যাল মিডিয়াগুলো আসার পর থেকে তো এই আমি প্রতিটা বাবা মার সন্তানের জন্য মন থেকে দোয়া করি যেন তারা অনেক বড় হয় তারা যেন মানুষের মতো মানুষ হয় তারা যেন নেক্সট সন্তান হিসেবে বড় হতে পারে তারা যেন সবসময় তাদের বাবা মার দুঃখ কষ্টগুলো বুঝতে পারে কারণ একটা বাবা মার তখনই সার্থকতা হয় যখন তার সন্তান মানুষের মতো মানুষ হয়

গৰম আবা খে গৰম মজা আব্বা হুম আপনার কি আর কোনো উইশ আছে আব্বা আমরা ইয়াজুস নি আসো জুস খাবেন হুম আমি জুস খাবেন হুম আচ্ছা ছেলে আমার থেকে আজকে ছেলের বার্থডে ছেলে আমার থেকে উইশ করতেছে এই যে তোমার পছন্দ বাবু হম অনেক মজা করে খেয়েছ হয়েছে জুসটা তোমার অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে জুসটা তোমার আচ্ছা তানের খাওয়া দাওয়া সে এখনও আমাকে বলতেছে যাবো আমরা আসবো একটু ফ্যাশন করি আঙ্কেল আনটিটা খুশি হবে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি একটু ফ্যাশন করে তোমার আঙ্কেল আনটিদেরকে দেখাও তাই আমি পারি জানো আমি করবো তোমার সাথে আচ্ছা দাঁড়াও